আপনাদেরকে সন্ধ্যে বিভিন্ন স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবো আমরা। তো আমরা এখন সোয়াখালী ঘাটের দিকে যাত্রা শুরু করলাম। আমরা রাস্তার মধ্যে আছি, আপনারা দেখুন, আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো যে যখন যেখানে আমরা আসবো সেই জায়গাটার নাম আপনাদের আমরা বলে দেবো, আপনারা জানতে পারবেন আমরা কোন জায়গায় কোন পজিশন আছি। আপনারা দেখুন, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর আমাদের ফেসটাকে একটু ফলো দেবেন দয়া করে। সরু রাস্তা, এব্রো থ্যাব্রো, এই রাস্তাগুলো আপনারা তো যেখানে সেখানে পাবেন না, শহরে আপনারা চাইলেও দেখতে পাবেন না। আপনারা যদি সন্দ্বীপে আসেন তাহলে আমাদের এই সুন্দর স্থানগুলো আপনারা দেখতে পাবেন। যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে পুরো সোয়াখালী ঘাট পর্যন্ত আমরা নিয়ে যাব। এখানকার দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখাবো, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা এখন জনতা মার্কেটের উপর যে কাছে চলে আসছি, আমরা সুন্দর ভাবনা আছি, যদিও আমরা তাদেরকে ভালো করে দেখাতে পারছি না, তারপর আমরা চেষ্টা করবো ভিডিও করার জন্য। আপনারা দেখে ভালো এনজয় করবেন আশা রাখছি। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আবার বলছি, আপনারা আমাদের ফলো দেবেন দয়া করে। আমরা চেষ্টা করবো আপনাদের নতুন ভিডিও দেখার জন্য। এই যে আমরা এখন জানাবেন, যারা সন্দ্বীপের বাহির থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যারা আমাদের ভিডিওটা বিদেশ থেকে দেখতেছেন, তো যে সকল সন্দ্বীপের ভাইয়েরা বিদেশ আছেন তারা হয়তো আমাদের ভিডিওটা দেখবেন, দেখে থাকবেন। তো আপনাদের গ্রাম দেখে হয়তো আপনাদের খুব খারাপ লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন না। আমরা আপনাদেরকে এই জন্য সরাসরি দেখাচ্ছি, লাইক শেয়ার করবেন আমাদের ভিডিওটা। আমরা এখন সারিকে ইউনিয়নের যে একটা মাদ্রাসা, অনেক বড় একটা মাদ্রাসা রয়েছে, ভালোই লাগবে। এটা হলো জনতা মার্কেট, আমরা এখন জনতা মার্কেটের কাছে চলে আসছি।